হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। তো আমার সুপ্রিয় ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমি কিভাবে বেড কভার ক্লিনিং করি আর কি। তো আজকে দেখো আর কি ছাদেই চলে এসেছি, অন্যদিন না ঘরের ভিতর আর কি বাথরুমের ভেতরেই জামাকাপড়গুলো গেঁজে দিই। আর আজকে ধরো এখন ধরো শীত পড়ছে আর সেরকম রোদের তাপও নেই, তো ওই জন্য ভাবলাম আর কি হচ্ছে কিনা ছাদে গিয়ে জামাকাপড়গুলো কাচি। আর ছাদে জামাকাপড়গুলো কাচলে কী হয় বলো তো, মানে জলগুলো না সব বাইরে যে আমাদের রাস্তার দিকে আর কি একটা পুকুর আছে, তো জলগুলো সব পুকুরের দিকে চলে যায়। আর বাথরুমের মধ্যে কাচলে কী বলো তো, জলগুলো না খুব স্লোতে যায় আর মানে খুবই তাড়াতাড়ি আর কি বাথরুমের ভেতরে না অনেক পরিমাণে জলে লোড হয়ে যায়, কাচতেও খুব অসুবিধা হয়। যদিও আমি বেশিরভাগ টাইম বাথরুমেই কাচি, খুব কম আর কি ছাদেই কাচি। এখন ধরো শীতকাল, তেমন রোদের তাপ হলেও ধরো কষ্ট হবে না। আর গরমের দিকে ধরো আমাদের বাড়িতে সেরকমভাবে কোনো গাছপালা নেই, ছাদে তো দূরে থাক, এমনি বাইরেই বেরোনো যায় না, জামাকাপড় কাচা তো দূরেই থাক, ভাবাই যাবে না যে জামাকাপড় ছাদে এসে কাচবো। তো যাই হোক, শীতকাল সেরকম ঠান্ডা ঠান্ডাও পড়ছে আর ওরকম রোদের তাপও নেই, বেশ আরামসে জামাকাপড়গুলো কাচা যাবে। তো আমি তোমাদের সঙ্গে আজকে বেড কভারটা ক্লিন করছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর অন্য আরেকদিন মানে শেয়ার করব, অনেক জামাকাপড় আছে আর কি এখানে, সেগুলোও কাচবো, সেগুলো আমি অন্য ভিডিওতে শেয়ার করব। কারণ আজকে যদি এই ভিডিওটা পুরোটা দিই অনেকটা বড় হয়ে যাবে আর ভালো লাগবে না। এমনিতে আমার ভিডিও সেরকমভাবে কেউ দেখে না, তবুও মনে মনে ভাবলাম যে আমি ভিডিওটা আর কি পাট পাট করে দেব। এইদিকে পিছনে যে হচ্ছে কিনা গামলাতে যে জামাকাপড়গুলো আর কি দেখছো, এই জামাকাপড়গুলো কী বলো তো, আমি বেড কভারটা না প্রথমে ভিজিয়ে রেখে এই জামাকাপড়গুলো সব আর কি কেচে দিয়েছি আর কি। এগুলো এখনও ধোয়া হয়নি, এগুলো আর কি ভিজিয়ে রেখে দিয়েছি, নাহলে সঙ্গে সঙ্গে কাচলে না একটু মানে পরিষ্কার হতে যায় না সেরকমভাবে। তো ফার্স্টে বেড কভারটাকে ভিজিয়ে যেমন এগুলোকে আর কি ভিজাতে দিলাম, তো তেমন বেড কভারটাকে এখন কেচে দিচ্ছি, তারপরে এই জামাকাপড়গুলোকেও ধুয়ে দেবো। তো চলো আমি কীভাবে বেড কভার ক্লিনিং করি আজকে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি, ভিডিওটা পুরোটা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর কী বলো তো, আমি বুঝতে পারছি না আমি কীরকম ভিডিও দেব, তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে যে তোমরা কীরকম ব্লগ ভিডিও আর কি দেখতে পছন্দ করো। যদিও আমি সেরকমভাবে ভালোভাবে ভিডিও বানাতে পারি না, তবু আমার যতটা পারি আমি ততটাই বানাই আমার সাধ্যমতো। আর তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে।
তো বেড কভারটা ক্লিন করার পর এদিকে যে জামাকাপড়গুলো ছিল আর কি, তো সেগুলোকেও একবারে কেচে ধুয়ে মেলে দিয়েছি। তারপরে ছাদটাকে না একটু জল দিয়ে আর কি ধুয়ে দিলাম, ছাদটা একটু নোংরা নোংরা হয়েছিল। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো।